আসসালামু আলাইকুম আমি নিরিমা ইসলাম ইনস্টিটিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়ে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি বোর্ডে একটি প্র প্রশ্ন লিখে রেখেছি সেটা প্রথমে আমরা একটু পড়ব উদ্দীপকটা পড়ি যে ফারহানের ঘরের ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার যার দৈর্ঘ্য দশ মিটার তার পড়ার টেবিলের দৈর্ঘ্য এক মিটার এবং প্রস্থ পঞ্চাশ সেন্টিমিটার ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখবে তো হচ্ছে আমাদের সৃজনশীলের প্রথম প্রশ্ন যেটা আছে ক নাম্বারে সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক কি আমরা জানি দৈর্ঘ্যের অ্যাসাই একক হচ্ছে মিটার আমি যেই তো আমি আমার দৈর্ঘ্যের দৈর্ঘ্য নিয়ে যেই ভিডিওটা করেছিলাম পূর্ববর্তী ভিডিওতে এগুলো বিস্তারিত আছে যে কি করে আমরা হচ্ছে এসআই একক কেন নেই এবং হচ্ছে দৈর্ঘ্যের রাসায় এককটা কী তো আমরা বলতে পারি যে দৈর্ঘ্যের একক মিটার তারপর খ নাম্বারে যে কোশ্চেন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পরিমাপের প্রয়োজন হয় কেন আমরা জানি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা কি পরিমাপ বলা হয়ে থাকে আর পরিমাপের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অনেক বেশি আমরা কোনো কিছু যখন বাজারে ক্রয় করতে যাই তখন দেখা যায় যে অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ দোকানদারকে বলে দিতে হয় যে আমি এই পরিমাণ আলু নিব অথবা এই পরিমাণ তেল দিবো তাহলে আমি যেটুকু চাচ্ছি সেটুকু দোকানদার থেকে নিতে পারবো অন্যথায় দোকানদার তোমাকে হয় বেশি দিয়ে দিবে অথবা কম দিয়ে দিবে অথবা ধরো তুমি রান্না করতে গেলে রান্না করার সময় তোমাকে অবশ্যই পরিমাণ মতো সকল মশলা দি দিতে হবে যদি তুমি ঠিক মতো মশলা পরিমাণ মতো রান্নায় না দাও তাহলে রান্না আর স্বাদতে হবে না তাহলে আমরা বলতে পারি পরিমাপের প্রয়োজনীয়তা আমাদের জীবনে রয়েছে প্রতিটি ক্ষেত্রেই তো হচ্ছে আমাদের ক এবং খ নাম্বার সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল এখন আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে গ নাম্বার কোশ্চেনটা নিয়ে সেটা হচ্ছে ফারহানের পড়ার ঘরের প্রস্ত কত ফারহানের পড়ার ঘরের প্রস্তাব কত সেটা আমরা এখন নির্ণয় করবো আমি বোর্ডে ক নম্বর কোয়েশ্চেনের সমাধান করে দিচ্ছি তো হচ্ছে এখানে কোয়েশ্চেনটা ছিল যে হচ্ছে ফারহানের পড়ার ঘরের প্রস্ত কত তো হচ্ছে আমরা আমাদের উদ্দীপক থেকে জানতে পারি যে হচ্ছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ বর্গ এবং হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার তাহলে আমরা এটা শুরুতে লিখে নিব দেওয়া আছে ঘোরে ক্ষেত্রফল যেখানে দেওয়া আছে কত 40 বর্গ মিটার তারপর আমাদের আর দেওয়া আছে যে দৈর্ঘ্য 10 মিটার তাহলে হচ্ছে পড়ার ঘরের দৈর্ঘ্য আমরা লিখতে পারি 10 মিটার এখন এখন আমাদের দরবার হচ্ছে পরের প্রস্থ আমরা একটি সূত্র জানি ক্ষেত্রফলের আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে আমরা যদি শুধু আমাদের প্রস্তু চাই তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে প্রস্থ টু ক্ষেত্রফল আর নিচে চলে যাবে ভাগ আকারে আমরা ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দুটার মান জানি তাহলে আমরা প্রস্থ বের করতে পারবো আমরা উদ্দীপক থেকে ক্ষেত্রফলের মান জেনেছি যে চল্লিশ বর্গ তাহলে আমরা লিখি চল্লিশ বর্গ আর দৈর্ঘ্য পেয়েছি দশ মিটার তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি বলতে পারি ফারহানের পড়ার ঘরের প্রস্থ মিটার আর এটাই হচ্ছে গ নম্বর কোশ্চেনের অ্যান্সার এখন আমরা সমাধান করব ঘ নাম্বার কোশ্চেনের ঘ নম্বর কোশ্চেনটি কি আছে টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে তো হচ্ছে আমরা টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ উদ্দীপক থেকে জানতে পারি দৈর্ঘ্য দেওয়া আছে এক মিটার এবং প্রস্থ পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে তো আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে নিব শুরুতেই তো আমরা এইভাবে সমাধান শুরু করতে পারি সমাধান দেওয়া আছে পরার টেবিলে দৈর্ঘ্য এক মিটার তাহলে পড়ার টেবিলের প্রস্ত দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার তো আমরা সেন্টিমিটারটিকে মিটারে নিতে পারি আমরা জানি সেন্টিমিটারটিকে যদি আমরা মিটারে নিতে চাই তো আমাদের প্রথমে জানতে হবে একশো সেন্টিমিটার সমান সমান এক মিটার তো আমরা এটা জানি আমরা লিখে নিচ্ছি এই পাশে এক মিটার তাহলে আমরা পঞ্চাশ সেন্টিমিটার বের করতে পারি পঞ্চাশ ভাগ একশো মিটার তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কী পাই পাঁচ দোকানে দশ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মিটার তাই না পয়েন্ট ফাইভ মিটার পাই তাহলে আমরা সেটা লিখে নিতে পারি এখানে

তাহলে আমরা জানি এক মিটার আর প্রস্থ জানি পয়েন্ট ফাইভ মিটার তাহলে কি পাচ্ছি পয়েন্ট ফাইভ বর্গ মিটার ক্ষেত্রফল তো হচ্ছে আমরা একটি টেবিলের ক্ষেত্রফল পেয়ে গেলাম তো উদ্দীপকের শেষে আমরা পরে থাকি যে ফার্নে আমার সম আকৃতি আর একটি টেবিল ঘরে রেখেছেন তার মানে তিনি দুটি টেবিল ঘরে রেখেছেন তাহলে আমরা দুটি টেবিলের ক্ষেত্রফল বের করতে পারি একটি টেবিলের ক্ষেত্রফল যেহেতু আমরা বের করেছি তো আমরা এখন বের করতে পারি দুটো টেবিলের ক্ষেত্রফল সমান সমান আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম এক মিটার উদ্দীপক্ষ থেকে আমরা জানতে পারি যে ফরহানের পরার ঘরের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ বর্গ মিটার তো হচ্ছে আমাদের কোশ্চেন ছিল টেবিল দুটি রাখার পরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে যেহেতু টেবিল দুটির ক্ষেত্রফল হচ্ছে এক বর্গমিটার আর পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ বর্গমিটার তাহলে আমরা পড়ার ঘরের ক্ষেত্রফল থেকে টেবিল দুটির ক্ষেত্রফলটি বিয়োগ করলেই আমরা আমাদের সমাধানের অ্যানসার পেয়ে যেতে পারি আমাদের সুতরাং ফরকার থাকে পরার টেবিলের ক্ষেত্রফল পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ বর্গমিটার আর আমরা পরার টেবিল দুটি পরার টেবিলের ক্ষেত্রফল হচ্ছে এক বর্গমিটার তাহলে চল্লিশ থেকে এক যদি বিয়ে করি আমরা পাচ্ছি উনচল্লিশ বর্গমিটার যেটা হচ্ছে আমাদের ঘ নাম্বার অ্যান্সার যে হচ্ছে আমাদের টেবিল রাখার পর ঘরে উনচল্লিশ বর্গমিটার জায়গা ফাঁকা থাকে